রাজনৈতিক পালাবাদলের পরেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ অনেক সম্পাদক ও সাংবাদিককে জাতির শত্রু হিসেবে ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইতোমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে দায়ের হয়েছে হত্যা মামলা, কারাগারে রয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। এমন অবস্থায় বাতিল হয়েছে 20 জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড, পর্যায়ক্রমে আরও সাংবাদিকদের কার্ড বাতিল করা হবে বলে জানা গেছে। সোমবার তথ্য অধিদপ্তরের প্রধান কর্মকর্তা মোহাম্মদ নাজমুল কবিরের সই করা অফিস আদেশে 20 জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়। আদেশে বলা হয়েছে, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার আলোকে এসব সাংবাদিকদের অনুকূলে তথ্য অধিদপ্তরের দেওয়া স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হল। মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। মোহাম্মদ নিজামুল কবির জানান, 20 জন সাংবাদিকের কার্ড বাতিল করা হয়েছে যারা ছাত্র জনতার আন্দোলনের বিরোধিতা করেছেন। পর্যায়ক্রমে আন্দোলনের বিরোধিতাকারী এবং যারা সংশ্লিষ্ট ছিলেন আরও বেশ কিছু অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হবে। যেসব সাংবাদিকের কার্ড বাতিল করা হয়েছে তারা হলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের সাবেক মহাপরিচালক জাফর ওয়াজেদ, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, 71 টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল হক ও বিশেষ প্রতিনিধি ফারজানা রূপা, ওমেন নিউজ 24.com এর সম্পাদক ও প্রকাশক ফরিদা ইয়াসমিন, দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোভান চৌধুরী, ফোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, এবি নিউজ 24.com এর প্রধান সম্পাদক সুভাষ চন্দ্র সিং রায়, ফ্রিল্যান্স সাংবাদিক সৈয়দ বোরহান কবির, এটি নিউজের প্রধান বার্তা সম্পাদক মুন্নি সাহা, আমাদের সময় .com এর প্রধান সম্পাদক নাইমুল ইসলাম খান, দৈনিক মুখপাত্রের সম্পাদক মোহাম্মদ জামাল হোসাইন, দৈনিক বাংলার বিশেষ প্রতিনিধি ফরাসি আজমল হোসেন, 71 টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ, দৈনিক ঢাকা টাইমসের সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান, বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ফ্রিল্যান্স সাংবাদিক মিথিলা ফারজানা, বৈশাখী টিভির বার্তা প্রধান অশোক চৌধুরী এবং ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা। আফসার আনাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।